অক্সফোর্ডের কাছ থেকে কেনা দামেই বাংলাদেশকে করোনা টিকা দেবে ভারত, জাতীয় সংসদকে এই কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নে ভ্যাকসিনের সরবরাহ বাড়াতে রাজি হয়েছে এস্ট্রাজেনেকা, মার্চের মধ্যে আরও 90 লাখ ডোজ হস্তান্তরের ঘোষণা। টোকিও সহ কয়েকটি শহরে জরুরি অবস্থার মেয়াদ 2 সপ্তাহ বাড়াবে জাপান। গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্বে মোট আক্রান্ত শনাক্ত 10 কোটি 35 লাখের বেশি, মৃত্যু 22 লাখ 37 হাজার ছাড়িয়েছে, সুস্থ হয়েছেন প্রায় 7 কোটি 51 লাখের বেশি মানুষ। স্বাগত চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য বুলেটিনে, সঙ্গে আছি আমি শাকিলা জেসমিন। এবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তির খবর। আজ 1 ফেব্রুয়ারি সোমবার, দেশে করোনা ভাইরাস শনাক্তের 331তম দিন এবং লকডাউন ছাড়া 251তম দিন। আজ 206টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় হটলাইনে কল এসেছে 6691টি। এ নিয়ে মোট কল 2 কোটি 35 লাখ 2,716টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,556টি। এ সময়ে নমুনা পরীক্ষা হয়েছে 12,475টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা 36,64,197টি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 443 জন। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত 5,35,582 জন। 24 ঘন্টায় এই শনাক্তের হার 3.55% পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত শনাক্ত 14.62%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 472 জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,80,216 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.66%। 24 ঘন্টায় মারা গেছেন 10 জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট মানুষ মারা গেছেন 8,137 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.52%। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন 47,229 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় মারা যাওয়া 10 জনের মধ্যে পুরুষ মারা গেছেন 9 জন এবং নারী মারা গেছেন 1 জন। এ নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন 6,166 জন এবং নারী মারা গেছেন 1,971 জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় 41 থেকে 50 বছর বয়সী 1 জন, 51 থেকে 60 বছর বয়সী 2 জন এবং ষাটোর্ধ 7 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 10 জনের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। বিভাগওয়ারি মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে 7 জন, চট্টগ্রাম বিভাগে 1 জন, বরিশাল বিভাগে 1 জন ও সিলেট বিভাগে 1 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 49 জন। এ সময়ে আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 104 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 10,436 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 314 জন। এ সময়ে কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 606 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 34,136 জন। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।